হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব প্রিপারেশন চ্যানেল। বন্ধুগণ, আজকে আমরা আসাম টেটের জন্য আপার প্রাইমারি সোশ্যাল সায়েন্সের জন্য কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করব বৈদিক যুগ থেকে। এটা সিলেবাসে আছে, তাই এটা খুব বেশি গুরুত্বপূর্ণ হবে। তাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এই ভিডিওকে শেয়ার করেন যাতে সবার কাছে এই ভিডিওটি পৌঁছে। শুরু করছি আজকে প্রথম কোয়েশ্চেন। এটা ওয়ান লাইনার কোয়েশ্চেন, এটা ফ্যাক্ট বেসড। এই কোয়েশ্চেনগুলি জানলে, যে কোনো কোয়েশ্চেন ঘুরিয়ে দিলেও আপনারা পারবেন কোয়েশ্চেন করতে। কোয়েশ্চেন নম্বর ওয়ান, আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো বেদ, মনে রাখবেন। নর্ডিক কাদের বলা হয়? নর্ডিক বলা হয় আর্যদের, এটাও মনে রাখবেন। কোয়েশ্চেন নম্বর থ্রি, আর্যদের বিনিময় প্রধান মাধ্যম কী ছিল? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর্যদের বিনিময় প্রধান মাধ্যম ছিল গরু, কাও। কোয়েশ্চেন নম্বর ফোর, ব্রহ্মবাদিনী কাদের বলা হয়? যে উত্তর হলো, যে সমস্ত নারী ধর্মচর্চা করে জীবন অতিবাহিত করেন তাদেরকে ব্রহ্মবাদিনী বলা হয়। মনে রাখবেন, যেসব নারী ধর্মচর্চা করে জীবন অতিবাহিত করেন তাদেরকে ব্রহ্মবাদিনী বলা হতো। বেদকে অপুরুষের বলা হয় কেন? আর্যদের বিশ্বাস ছিল যে বেদ কোনো মানুষের দ্বারা সৃষ্টি হয়নি, বলা হয় তাকে যে বেদ ঈশ্বরের মুখ নিঃসৃতি প্রাণী, সেই জন্য বেদকে অপুরুষ বলা হয়। মানে বেদ, আর্যরা মনে করতেন যে বেদ কোনো মানুষ লিখেন নেই, এটা হলো ভগবানের মুখের বাণী, এটা হলো বেদ। কোয়েশ্চেন নম্বর সিক্স, আর্যরা ভারতে কোথায় প্রথম বসতি স্থাপন করেন? আর্যরা ভারতের সপ্তসিন্ধু অঞ্চলে প্রথম বসতি স্থাপন করেন। কোয়েশ্চেন নম্বর সেভেন, কোন অঞ্চলকে সপ্তসিন্ধু অঞ্চল বলা হতো? আফগানিস্তান থেকে পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে সপ্তসিন্ধু, যেমন জেলাম, বিতাস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, শতদ্র, সিন্ধু, এই সকল অঞ্চলকে সপ্তসিন্ধু বলা হতো, মানে ষাটটি সিন্ধুর উপনদী। কোয়েশ্চেন নম্বর এইট, বৈদিক সভ্যতা কী? বেদকে ভিত্তি করে যে সভ্যতা গড়ে উঠে তাকে বৈদিক সভ্যতা বলে, যেমন বৈদিক সভ্যতার স্রষ্টা কারা? ডক্টর উত্তর হলো, বৈদিক সভ্যতার স্রষ্টা হলেন আর্যরা। মনে রাখবেন, এখানে দুটি কোয়েশ্চেন একসাথে হয়ে গেছে। বৈদিক সভ্যতার স্রষ্টা কারা? বৈদিক সভ্যতার স্রষ্টা হলেন আর্যরা। আর্য কথাটির অর্থ কী? খাঁটি সংস্কৃত ভাষায় আর্য শব্দটির আক্ষরিক অর্থ হলো সদ্বংশজাত বা অভিজাত মানুষ, মানে হাই লেভেল, অ্যারিস্টোক্র্যাটিক বলতে পারেন। আর্য বলতে অনেকে একটি জাতি বুঝেন, কিন্তু প্রকৃতপক্ষে আর্য কোনো জাতি নয়, এটা হলো একটি ভাষাগত ধারণা। মনে রাখবেন, আর্য কোনো জাতি নয়, এটা হলো ভাষাগত ধারণা। কোয়েশ্চেন নম্বর টেন, কারা ভারতবর্ষে লৌহ যুগের সূচনা করেন? আর্যরা ভারতবর্ষে লৌহ যুগের সূচনা করেন, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভারতের প্রাচীন নাম কী ছিল? ভারতের প্রাচীন নাম ছিল জম্বুদ্বীপ, এটাও ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কিছু কিছু এক্সামে এসেছি, আমিও দেখেছি, তাই বলা মতে এই কোয়েশ্চনটি বলা মতে দেখবেন আপনারা। চারটি বেদের নাম কী? চারটি বেদের নাম হলো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। কোয়েশ্চেন নম্বর থার্টিন, ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি? ভারতের প্রাচীনতম সাহিত্য হলো ঋগ্বেদ, মনে রাখবেন, ঋগ্বেদ সর্বপ্রথম ঋগ্বেদ। কোয়েশ্চেন নম্বর ফোরটিন, বেদ কথাটির উৎপত্তি কীভাবে হয়? বেদ কথাটির উৎপত্তি হয় বিদ শব্দ থেকে, এর অর্থ হলো জ্ঞান, মনে রাখবেন, বিদ শব্দের অর্থ কী? জ্ঞান, এটা দেখেই বেদ শব্দের, বেদ কথাটির উৎপত্তি হয়। কোয়েশ্চেন নম্বর ফিফটিন, প্রত্যেক বেদের কটি অংশ ও কী কী? প্রত্যেক বেদের হলো চারটি অংশ, যথা সংহিতা, বাহ্ন, আরণ্যক, উপনিষদ বা বেদান্ত। মনে রাখবেন, এই চারটা, সংহিতা, বাহ্ন, আরণ্যক ও উপনিষদ বা বেদান্ত। উপনিষদকে বেদান্ত বলা হয়। বেদের শেষ অংশের নাম কী? বেদের শেষ অংশের নাম হলো উপনিষদ বা বেদান্ত, মনে রাখবেন। কোয়েশ্চেন নম্বর সেভেন্টিন, আর্যদের আদি বাসভূমি কোথায়? আর্যদের আদি বাসভূমি সম্পর্কে ঐতিহাসিক মতভেদ আছে, মানে মতভেদ আছে। ম্যাক্স মুলারের মতে, প্রমুখ পণ্ডিতগণের মতে আর্যদের আদি বাসস্থান হলো মধ্য এশিয়া, মানে সেন্ট্রাল এশিয়া। কোয়েশ্চেন নম্বর এইটিন, বৈদিক সমাজে গ্রামের প্রধানকে কী বলা হতো? বৈদিক সমাজে গ্রামের প্রধানকে গ্রামীণই বলা হতো, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নম্বর নাইনটিন, বৈদিক যুগে অক্ষবাপ কাকে বলা হতো? বৈদিক যুগে নিত্য ক্রিয়ার প্রধানকে অক্ষবাপ বলা হতো, মানে নিত্য ক্রিয়ার প্রধানকে অক্ষবাপ বলা হতো। বৈদিক যুগে প্রচলিত স্বর্ণমুদ্রা দুটির নাম কী? এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বৈদিক যুগে সবাই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বাকি কিন্তু কিছু কিছু কোয়েশ্চেন আছে যে মোস্ট ইম্পর্টেন্ট বলা যায়। বৈদিক যুগে প্রচলিত স্বর্ণমুদ্রা দুটি নাম কী? বৈদিক যুগে প্রচলিত স্বর্ণমুদ্রা দুটির নাম হলো নিষ্ক এবং মোনা, মনে রাখবেন, নিষ্ক এবং মোনা, এটা হলো বৈদিক যুগে প্রচলিত স্বর্ণমুদ্রা দুটি। কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি ওয়ান, আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি? ঋগ্বেদ, আগে বলা হয়েছে। কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি টু, আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কী কী ছিল? আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম হলো ব্রহ্মচর্য। কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি থ্রি,
বেদকে শ্রুতি বলা হয় কেন? বেদকে শ্রুতি কেন বলা হয়? বেদ হলো আর্য ঋষিদের বাণী এবং কানে শোনা এইসব বেদের বাণী মুখে মুখে ছড়িয়ে পড়ে বলে বেদকে শ্রুতি বলা হয়, মানে মুখে মুখে ছড়িয়ে পড়ে কানে শুনে, এই জন্য শ্রুতি বলা হয়। কোয়েশ্চন নম্বর 24, মৈত্রেয়ী কে ছিলেন? মৈত্রেয়ী ছিলেন বৈদিক যুগের একজন বিদুষী নারী। কোয়েশ্চন নম্বর 25, সূত্র সাহিত্যে ছয়টি সূত্র কি? সূত্র সাহিত্যে ছয়টি সূত্র হলো শিক্ষা, একটা হলো শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ, গল্প। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের ক্যাটাগরিতে আসে। সূত্র সাহিত্যে ছয়টি সূত্র হলো, একটা হলো শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ, গল্প, মনে রাখবেন এটা। কোয়েশ্চন নম্বর 26, ষড়দর্শনের নাম কি? ষড়দর্শনের নাম হলো, একটা হলো সাংখ্য, দুই নম্বর যোগ বা যোগা, ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। এই ছয়টি দর্শনের নাম আপনারা পড়ে নেবেন একবার আর আমার কথাটুকু শুনে নেবেন। কোয়েশ্চন নম্বর 27, আর্য সভ্যতাকে লোহা যুগের সভ্যতা বলা হয় কেন? আর্য সভ্যতায় প্রথম লোহার ব্যবহার শুরু হয়, সেই জন্য আর্য সভ্যতাকে লোহা যুগের সভ্যতা বলা হয়, এটা সিম্পল। কোয়েশ্চন নম্বর 28, কুশিদ এবং কুশিদিন কি? কুশিদ বলতে ঋণ এবং কুশিদিন বলতে ঋণদাতাকে বোঝায়। কুশিদ মানে যে ঋণ, ঋণ যে কোনো জিনিস ঋণ, আর কুশিদিন মানে কি, যে দেয় ঋণ, এটা হলো কুশিদিন। কোয়েশ্চন নম্বর 29, ঋগ্বৈদিক যুগে সমাজ এবং অর্থনীতি ভিত্তি কী ছিল? ঋগ্বৈদিক যুগে সমাজ এবং অর্থনীতি ভিত্তি ছিল কৃষি ও পশুপালন। আজকের জন্য এতটুকু, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে বাকি জিনিস করবো। থ্যাংক ইউ সো মাচ।